কাঁদি এরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন। তার পিছতে উল্লাসত মতলিয়া আন্দোলনকারী। শেখ হাসিনায় পলায়ন করা খবর পাওয়া মাত্রকে সুর লুণ্ঠনকারীল পরিণত হল আন্দোলনকারী। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনত মুক্তিক চলিল লুটপাট। বাসভবনের এপদ এপদক কিদরে সকল সম্পদ লুণ্ঠনকারীয় বাহির করলে চাও। কোনোবাই উঠাই নিলে অলংকার, কোনোবাই চকী টেবুল আসবাব সিলিংর ফেন বাসন বর্তন এয়ার কুলার ফুলর টাব সৌন্দর্যবর্ধক সামগ্রী একটুই বাদ নিদিলে। উঠাই নিলে শেখ হাসিনার বিছনা লেপ তুলি গাড়ুকে ধরে সকল সম্পদ। আলমারিত রখা শেখ হাসিনার শাড়ি লুণ্ঠন করাই নহয়, চুরি করে নিয়া অন্তর্বাস পর্যন্ত রাজহুয়াক প্রদর্শন করে এক প্রকারের উন্মত্ত আচরণ তুলি ধরলে বিক্ষুব্ধ আন্দোলনকারীর দলে। ঘরের ফ্রিজত রখা মাছ মাংসকে ধরে বহু বস্তু লুটি রাজপথে হাহি হাহি পার হয়ে গেল অজস্রজন। প্রায় 1500 জনতায় ভবনট প্রবেশ করে এই লঙ্কাকাণ্ডর সৃষ্টি করেছিল। পিছত শেখ হাসিনার গণভবনের জব্দ করা হয় কেবা কোটি টাকা। ইফালে শেখ হাসিনার বাসভবনের সংসদ ভবনতো চলিল লুটপাট। সংসদ ভবনের ছাদত উঠি আন্দোলনকারী প্রদর্শন করলে উল্লাস। সংসদ ভবনের অধিবেশন কক্ষত সাংসদের আসনত বহি সিগারেট হুপি সেলফি তুলি উৎফণ ডালি প্রদর্শন করাত মগ্ন হল আন্দোলনকারী গেঙর সদস্য। সংসদ ভবনের বিভিন্ন কক্ষত সুমায় লণ্ডভণ্ড করার নাচি গাই হুলস্থুলীয় পরিবেশ রচি দলটে প্রকট করলে হর্ষোল্লাস। ইফালে সংসদ ভবনের নিরাপত্তা কর্মীসলের আন্দোলনকারী জনতায় 40টা অস্ত্র লুটি নিয়ার তথ্য প্রকাশ পাইছে। লুটি নিয়া সকল অস্ত্র শিক্ষার্থীসলে চমজি ল ঘুরাই দিয়া বলে প্রকাশ পাইছে। ইন্টারন্যাশনাল ডেস্ক নিউজ 18 নর্থ ইস্ট। কাঁদি এরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন। তার পিছতে উল্লাসত মতলিয়া আন্দোলনকারী। শেখ হাসিনায় পলায়ন করা খবর পাওয়া মাত্রকে সুর লুণ্ঠনকারীল পরিণত হল আন্দোলনকারী। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনত মুক্তিক চলিল লুটপাট। বাসভবনের এপদ এপদক কিদরে সকল সম্পদ লুণ্ঠনকারীয় বাহির করলে চাও। কোনোবাই উঠাই নিলে অলংকার, কোনোবাই চকী টেবুল আসবাব সিলিংর ফেন বাসন বর্তন এয়ার কুলার ফুলর টাব সৌন্দর্যবর্ধক সামগ্রী একটুই বাদ নিদিলে। উঠাই নিলে শেখ হাসিনার বিছনা লেপ তুলি গাড়ুকে ধরে সকল সম্পদ। আলমারিত রখা শেখ হাসিনার শাড়ি লুণ্ঠন করাই নহয়, চুরি করে নিয়া অন্তর্বাস পর্যন্ত রাজহুয়াক প্রদর্শন করে এক প্রকারের উন্মত্ত আচরণ তুলি ধরলে বিক্ষুব্ধ আন্দোলনকারীর দলে। ঘরের ফ্রিজত রখা মাছ মাংসকে ধরে বহু বস্তু লুটি রাজপথে হাহি হাহি পার হয়ে গেল অজস্রজন। প্রায় 1500 জনতায় ভবনট প্রবেশ করে এই লঙ্কাকাণ্ডর সৃষ্টি করেছিল। পিছত শেখ হাসিনার গণভবনের জব্দ করা হয় কেবা কোটি টাকা। ইফালে শেখ হাসিনার বাসভবনের সংসদ ভবনতো চলিল লুটপাট। সংসদ ভবনের ছাদত উঠি আন্দোলনকারী প্রদর্শন করলে উল্লাস। সংসদ ভবনের অধিবেশন কক্ষত সাংসদের আসনত বহি সিগারেট হুপি সেলফি তুলি উৎফণ ডালি প্রদর্শন করাত মগ্ন হল আন্দোলনকারী গেঙর সদস্য। সংসদ ভবনের বিভিন্ন কক্ষত সুমায় লণ্ডভণ্ড করার নাচি গাই হুলস্থুলীয় পরিবেশ রচি দলটে প্রকট করলে হর্ষোল্লাস। ইফালে সংসদ ভবনের নিরাপত্তা কর্মীসলের আন্দোলনকারী জনতায় 40টা অস্ত্র লুটি নিয়ার তথ্য প্রকাশ পাইছে।
লুটি নিয়া সকলো অস্ত্র শিক্ষার্থীসকলে চমজি লৈ ঘূৰাই দিয়া বুলি প্রকাশ পাইছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, নিউজ 18, অসম, নর্থ ইষ্ট।